আজকে আমরা শিখব ডেসিমেল টু অক্টাল কনভার্সন কোনো রকম ফ্র্যাকশন ছাড়া। প্রথমে নিয়মটা আমরা দেখে নিই। ডেসিমেল সংখ্যার বেস হলো 10 আর অক্টাল সংখ্যার বেস হলো 8। এবার নিয়মটা আমরা জেনে নেব। ডেসিমেল থেকে অক্টালে পরিণত করতে হলে কি করতে হয়। নিয়মটা হচ্ছে আমাদেরকে ডেসিমেলে যে সংখ্যাটা দেয়া হবে সেই সংখ্যাটাকে সবসময় আমরা 8 দিয়ে ভাগ করব আর ভাগশেষ নেব। সবসময় আবার ভাগফল যে পাব সেটাকে আবার 8 দিয়ে ভাগ করব আর ভাগশেষ নেব। হয়তো এই নিয়মটা পড়ে খুব একটা ভালো করে বোঝা গেল না, আমরা যখন একটা উদাহরণ দিয়ে বুঝব তখন আমাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে একটা সংখ্যা নিয়েছি 248, এটাকে আমরা অক্টালে পরিণত করব। কি করে বুঝতে পারলাম? আমরা দেখছি 248-এর যে বেস আছে সে বেসটা হচ্ছে 10। আমরা আগে বলেছিলাম ডেসিমেল সংখ্যার বেস হয় 10, তো সংখ্যাটা ডেসিমেল তাতে কোনো সন্দেহ নেই। এবার আসি আমরা যেতে পরিণত করব তার বেস কত। তার বেস হচ্ছে 8, 8 বেস সংখ্যা হচ্ছে অক্টাল, আর সেটাও আমরা আগে দেখেছিলাম। তাহলে আমরা ডেসিমেল থেকে অক্টালে পরিণত করব। নিয়ম অনুযায়ী আমরা সবসময় 8 দিয়ে ভাগ করব আর ভাগশেষ নেব। তাহলে আমরা এখানে 8 দিয়ে ভাগ করছি। আরতি ভাগ করে আমরা দেখতে পেলাম ভাগফল পেলাম আমরা 31, আর ভাগশেষ পেয়েছি আমরা 0, যেটা স্ক্রিনে খুব একটা দেখা যাচ্ছে না। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা এইখানে লিখব ভাগফল আর এখানে লিখব ভাগশেষ। এবার আমরা দ্বিতীয় নিয়মটাতে দেখি, সবসময় ভাগফল আবার 8 দিয়ে ভাগ করতে হবে আর ভাগশেষ নিতে হবে। তো আমাদের এখানে ভাগফল হচ্ছে 31 আর ভাগশেষ হচ্ছে 0। তো তাহলে আমরা 8 দিয়ে 31কে আবার ভাগ করব। একই নিয়ম, 8 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 7। এখানে একটা জিনিস দেখার মতো, যদি 3কে আমরা 8 দিয়ে আবার ভাগ করতে যাই সেক্ষেত্রে আমরা দেখব 3 8-এর চেয়ে ছোট, অর্থাৎ ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, যেটা তো সম্ভব নয়। ভাজ্য আমরা জানি সবসময় ভাজ্য ভাজকের থেকে বড় হবে, সেই জন্য আমরা এইটা এখানেই শেষ করব। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমরা ভাগশেষগুলোকে নিচ থেকে ওপরে নিতে থাকবো, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। প্রথমে নেব 3, তারপর নেব 7, তারপর নেব 0। অর্থাৎ এইভাবে প্রথমে বলেছিলাম প্রথমে নেব আমরা 3কে, তারপর নেব 7, তারপর নেব 0। তাহলে আমাদের ডেসিমেল টু অক্টাল কনভার্সন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি 248 বেস 10 ইকুয়াল টু 370 বেস 8, এটাই উত্তর। এবার তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু বাড়ির কাজ দেয়া হচ্ছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। অবশ্যই বুঝতে না পারলে বা কিছু অসুবিধা হলে
আমাকে জিজ্ঞেস করবে। আমি উত্তরগুলো বলে দিচ্ছি।